চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্ণা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের এগারো জন যাত্রী নিহত হয়েছেন শুক্রবার উনত্রিশ জুলাই বেলা পৌনে একটার দিকে এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন তার অবস্থাও গুরুতর স্থানীয়রা জানান রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন প্রায় এক কিলোমিটার সামনে নিয়ে যায় মাইক্রোবাসের যাত্রীরা খোয়াছাড়া ঝরনা দেখতে আসছিলেন নিহতরা ছয়জন এসএসসি পরীক্ষার্থী এবং বাকিরা টিচার